আমি আজকে শুক্ত করব, তার জন্য উচ্ছে, ডাঁটা, সজনে ডাঁটা, বেগুন, কাঁচা লঙ্কা, আলু, রাঙা আলু, কাঁচকলা, এগুলো কেটে ধুয়ে রেখেছি। এবারে আমি শুক্তো তৈরি করবো। প্রথমে আমি বড়িটা ভাজা করে নেব। বিউলি ডালের বড়ি, বড় বড়ি, তেল দিয়ে ভাজা করে নিলাম বড়িটা। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আবার তেল দিলাম, সেগুলো ভাজা করে নেব। আমি 5 ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা, আদুনি ফোড়ন দিলাম। সুন্দর গন্ধ এসেছে। এবারে আমি ফোড়নের কিছুটা অংশ তুলে রেখে দেবো, আর কিছুটা থাকবে কড়াতে। অল্প ভাপিয়ে রাখা আলু আর ছানাগুলো দিয়ে দিলাম। ভালো করে কষবো। লবণ দিলাম, একটা মশলা করে রেখেছি, রাঁধুনি, পোস্ত, সাদা সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এটা আমি এবারে দিয়ে দেবো। অথবা জলটা দিয়ে এটা একটা আমুল দুধ, এই যে আমুল দুধের দুধে এর মধ্যে দুধ
ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পাঁচফোড়ন ছিল আর ঘি দিয়ে ঘি আর পাঁচফোড়ন দিয়ে নামানোর আগে শুক্তো রেসিপি আমার রেডি টু সার্ভ।